হরতাল স্বামীর 12টি বিয়ে পিটিয়ে খুন করলেন শেষ বউকে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া খবর যে মদের নেশায় যে কতটা সম্ভ্রনা আস্তা প্রমাণ দিল ঝাড়খণ্ডে বেকারত্বের ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা। মদের নেশায় আসক্ত হয়ে একের পর এক 11 জন স্ত্রীকে ত্যাগ করেছেন তিনি। অবশেষে দ্বাদশ স্ত্রীকে খুন করেছেন বলেই অভিযোগ ওই ব্যক্তির ওপর। ব্যক্তির নাম রামচন্দ্র তারো। ঝাড়খণ্ডের বেকারোর বাসিন্দার একের পর এক 12 জনকে বিয়ে করেছিলেন। ওই ব্যক্তি 11 জন স্ত্রী তার নেশায় আসক্ত ও স্বামীকে ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বেঁচেছেন। মদ খেয়ে তিনি চরম অত্যাচার চালাতেন বলে অভিযোগ, কিন্তু শেষে দ্বাদশ স্ত্রীকে ওই ব্যক্তি পিটিয়ে খুন করেছেন বলেই অভিযোগ। সূত্রের খবর, মদের নেশায় বিরক্তিত 11 জন স্ত্রীকে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তবে 12তম স্ত্রী তার মদের নেশায় ছাড়াতে চেয়েছিলেন আর তাতে ঘটল এই এমন বিপত্তি। মদ ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে রেগে গিয়ে 12তম স্ত্রীকে তিনি পিটিয়ে খুন করলেন বলেই অভিযোগ। ওই ব্যক্তির ওপর পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করেছে। রামচন্দ্র হায়দ্রাবাদের সমীক্ষায় কাজ করতেন, বাকি বিয়ে বাড়িতে চলে গেলেও বাকি কেবলমাত্র রামচন্দ্র তার স্ত্রী ছিলেন। রামচন্দ্র ফের মদ খাওয়া শুরু করে বাধা দেন তার স্ত্রী, আর তা থেকেই বেঁধে যায় কুরুক্ষেত্র। রাগে রামচন্দ্র একের পর এক তার স্ত্রীকে হত্যা করেন বলেই অভিযোগ। এবং স্থানীয় সূত্রে খবর পায় যে প্রায় 20 বছর আগে রামচন্দ্র সাবিত্রী দেবীকে বিয়ে করেছিলেন। তার 4 জন ছেলে মেয়ে রয়েছে, কিন্তু মদের নেশায় কেন্দ্র করে বাড়িতে হতনিহত ঝামেলাই হতো, আর তার জেরে একেবারে স্ত্রীকে পিটিয়ে খুন করলেন অভিযোগ স্বামীর বিরুদ্ধে।